नेक्स्ट क्वेश्चन नंबर 7 यानी कि बोला जाए प्रूव दैट एरिया ऑफ एन इक्विलेटरल ट्रायंगल डिस्क्राइब ऑन वन साइड ऑफ ए स्क्वायर इज इक्वल टू द हाफ द एरिया ऑफ द इक्विलेटरल ट्रायंगल डिस्क्राइब ऑन इट्स डायगोनल्स। तो प्रश्न बोला আছে एबीसीडी একটা আমাদের স্কয়ার যার একটা সাইড এবি এর মধ্যে একটা ইকুয়াল ট্রায়াঙ্গেল আছে এপিবি এবং সেকেন্ড যে স্কয়ারের ডায়াগোনালস বিডি বিডি এর মধ্যে আরেকটা ইকুয়াল ট্রায়াঙ্গেল আছে কিউবিডি। এখন বলে যে কিউবিডি যে ট্রায়াঙ্গেলটা মানে ডায়াগোনাল উপরে যে ট্রায়াঙ্গেলটা এটার এরিয়া আমাদের সাইড যে এপি এবি সাইডের উপরে যে ট্রায়াঙ্গেল এপিবি ওটার অর্ধেক হবে। তো কি দেওয়া আছে এবিসির একটা স্কয়ার উইজ ওয়ান ডায়াগোনালস বিডি ट्राइंगल ए पी बी एंड ट्राइंगल किऊ बी डी आर टू इक्वल ट्राइंगल ऑन साइड ए बी एबिर उपरे ए पी बी आछे आर बी डी उपरे एंगल किऊ बी डी आछे। तो लेट ए बी सी डी इज ए स्क्वायर हैविंग साइड ऑफ लेंथ इक्वल टू ए एर माने होच्छे ए साइडटा ए ए साइडटा ए ए साइडटा ए साइडटा मीन्स स्क्वायर सबगुलो साइड ए धरे निलाम देन ए बी इज इक्वल कत हबे ए हबे आर बी डी इज इक्वल टू ए रूट टू किभाबे हाउ देखो এখানে আমি এটা বোঝানোর জন্য দেখাচ্ছি এই পার্টটা ট্রায়াঙ্গেল বিডিসি কে নিয়ে নাও বিডিসি ট্রায়াঙ্গেল মানে কোনটা হতে পারে বিডিসি ট্রায়াঙ্গেল মানে আমাদের এটা এটা হচ্ছে আমাদের বিডিসি ট্রায়াঙ্গেল ফাইন যেহেতু স্কোয়ার তাহলে স্কোয়ারের যে অ্যাঙ্গেলগুলো কত 90 ডিগ্রি হবে এর মানে কি এই বিডিসি ট্রায়াঙ্গেল একটা আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এটা হাইপোটেনিয়াস তো হাইপোটেনিয়াস ফর্মুলা কি হাইপোটেনিয়াস ফর্মুলা হচ্ছে মিন্স বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার বিসি কত এ স্কোয়ার সিডি কত এ স্কোয়ার ইগুলো কত হবে টু এ স্কোয়ার এখন যদি বিডি বের করতে যাই তাহলে রুট টু এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার রুট কত হবে এ হবে আর টু রুট টু তাই এখানে লিখলাম বিডি ইজ টু এ রুট। তো এখন নট ইন ট্রায়াঙ্গেল এ পি বি সিমিলার ট্রায়াঙ্গেল কিউ বি ডি কেন কারণ যেহেতু তারা ইকুয়াল ট্রায়াঙ্গেল এখন ইকুয়াল ট্রায়াঙ্গেল কি হয় অল সাইডস আর ইকুয়াল অ্যান্ড ইচ অ্যাঙ্গেল 60 ডিগ্রি তো হয় এস 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 ক্রাইটেরিয়া হোক নয় এ এ ক্রাইটেরিয়া হোক যে কোনো ক্রাইটেরিয়া আমরা ওটাকে সিমিলার প্রুফ করতে পারবো ধরো আমি দিলাম বাই এ এ এ ক্রাইটেরিয়া এখন যেহেতু তারা সিমিলার দেয়ারফর এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ পি বি বাই এরিয়া অফ ট্রায়াঙ্গেল কিউ বি ডি ইজ ইকুয়াল টু তাদের যে করসপন্ডিং সাইড আছে তাদের স্কোয়ারের সমান হবে লিখি এ বি বাই বিডি স্কোয়ার আমি এটাকে কেন নিলাম কারণ কি আমাদের ট্রায়াঙ্গেলগুলো এই দুটো সাইডের উপর বসে আছে তাই এদেরকে নিলাম এখন এ বি কত এ বি হচ্ছে এ তাহলে আমি এখানে লিখতে পারি এ স্কোয়ার বিডি কত বিডি হচ্ছে এ রুট টু দ্যাট মিনস এ রুট টু স্কোয়ার তাহলে ইজ ইকুয়াল টু কত হবে এ স্কোয়ার বাই এ স্কোয়ার কত এ স্কোয়ার আর রুট টু মানে কত টু এ এ কেটে দাও তাহলে হাফ দ্যাট মিন্স এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ পি বি বাই এরিয়া অফ ট্রায়াঙ্গেল কিউ বি ডি ভ্যালু কত বেরোলো হাফ বেরোলো ওর আমি যদি ক্রস মাল্টিপ্লাই করি টু ইন্টু এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ পি বি ইজ ইকুয়াল টু এরিয়া অফ ট্রায়াঙ্গেল কিউ বি ডি হবে therefore area triangle APB is equal to two টাও দিকে চলে গেলে half area triangle QBD এটাই তো প্রুফ করতে বলেছে ভালো করে লক্ষ্য রাখবে যে কোন ট্রায়াঙ্গেলটা তুমি হাফ বের করছো উল্টা এটা বের করলে কিন্তু শেষ কারণ তোমাদেরকে বলেছে এটা
আর এটার এরিয়া হাফ হবে, দ্যাট মিনস এটার এরিয়া এই ট্রায়াঙ্গেলটার হাফ হতে হবে। প্রুফ টু?